চাঁদপুরের শাহরস্তি উপজেলার ঠাকুর বাজারে আগুন লেগে 14টি দোকান ও অন্যান্য স্থাপনা ভস্মীভূত। 60 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। স্থানীয় জামাত নেতৃবৃন্দের ঘটনাস্থল পরিদর্শন। দেখুন আমাদের শাহরস্তি প্রতিনিধি শাহ আলম ভুঁইয়ার পাঠানো তথ্যচিত্রের ভিত্তিতে একটি ডেস্ক রিপোর্ট। গত 23 এপ্রিল মঙ্গলবার ভোর 3:30 দিকে উপজেলার ঠাকুর বাজারের পূর্ব অংশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে শাহরস্তির ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে সক্ষম হন। এর মধ্যে 14টি দোকান ও অন্যান্য কয়েকটি স্থাপনা ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো দোকানের লাকড়ির চুলা থেকে চিষ্ট এই অগ্নিকাণ্ড। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বহু দোকান ক্ষতির হাত থেকে রক্ষা পায়। অগ্নিকাণ্ডের ব্যাপারে দোকান ব্যবসায়ীরা জানান, সোমবার ব্যবসা শেষে আমরা যার যার মতো করে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। ভোর 3:30 দিকে হঠাৎ আগুনের চিষ্ট হয়ে মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় 14টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে অবশিষ্ট দোকান পুড়ে যাওয়া থেকে রক্ষা করেন। পুড়ে যাওয়া দোকানের মধ্যে আলী হোসেন রতনের কুটির শিল্পের দোকান, আক্তার হামিদের মশলার দোকান, ইসমাইল হোসেনের আলুর দোকান, সিরাজুল হকের মুদি দোকান, বাচ্চু মিয়ার কাঁচামালের আড়ত, মোশারফ হোসেনের কাঁচামালের আড়ত, পরেশ সাহার মুদি দোকান, অনিল সাহার খাবার হোটেল, দিলওয়ার হোসেনের সুতাঘর, আব্দুর রবের লন্ডি হাউস, কামাল হোসেনের কাঁচামালের আড়ত, নুরুল ইসলামের মুদিমালের গুদাম, রবিউল ইসলামের কাঁচামালের গোডাউন ও কামরুল হাসানের কাঁচামালের আড়ত। এদিকে ঠাকুরবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে শাহরস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, উপজেলা জামায়াতের আমির জননেতা মোস্তফা কামাল, পৌর জামাতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম সহ জামাত শিবিরের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের অপূরণীয় ক্ষতি হওয়ায় গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সবাই তো আলাদা সবাই ঠিক আছে।